আমরা কোনো যুদ্ধ আমরা চাই না, আমরা চাই এটারও শান্তিপূর্ণ সমাধান। এটা আপনারা বারবার যদি একই কথা বলেন, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে শান্তিপূর্ণভাবে এটা সমাধান করতে। আমরা সেই চেষ্টাই করছি, আমরা আমাদের পক্ষের থেকে যদি না হয় আমরা জাতিসংঘের কাছে তুলবো, সব কিছু করবো। মায়ানমার তারা কোনো সময় তারা কথা দিয়ে কথা রাখে না। আমরা মানে ইংলিশে কথা বলে নো ইস্টার্ন, উই লেফট নো ইস্টার্ন আনটার্ন, আর বাইল্যাটারাল ট্রায়াল মানে সমস্ত দ্বিপাক্ষিক কিংবা বহুজাতপাক্ষিক আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই এই মায়ানমারের যে যাদের ফোর্সেবলি রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে শেল্টার নিয়েছে, আমাদের হিসাবে প্রায় 12 লক্ষ, এগুলি যত তাড়াতাড়ি পিসফুলি এখান থেকে তারা রিপার্টিয়েট হয় আমরা সেই দিকে কাজ করছি। আমরা অতি সম্প্রতি দেখেছি শুধু তারা এই রোহিঙ্গাদের নয়, এরা বহু তাদের বহু নৃগোষ্ঠীর সঙ্গে তাদের যুদ্ধ চলছে, কান যুদ্ধ, তারপরে থাইল্যান্ডের ওইখানে থাইল্যান্ড সীমানা ধরে, চীনের চীন সীমানা ধরে, মিজোরামের সীমানা ধরে এবং আমাদের বাংলাদেশের সীমানা ধরে। আমাদের আমরা লক্ষ্য করেছি সেখানে আরাকান আর্মি বলে একটা বিদ্রোহী গোষ্ঠী সেখানে যুদ্ধ করছে এবং তাদের সঙ্গে আমরা কখনো দেখি তাদের সঙ্গে ভালো ভাব, কখনো দেখি আবার তাদের সঙ্গে যুদ্ধ। তা ভিতরে কী রহস্য সেটা তারাই জানে। তা আমরা মনে করি যে তাদের যুদ্ধ তাদের সীমানায় থাকা উচিত, তারা এখানে আমাদের সীমানায় এসে যে গোলা বারুদ পড়ছে এটা নিয়ে আমরা খুবই কড়া ভাষায় আমরা প্রোটেস্ট করেছি। আমাদের বিজিবি ওদের বিজিপির সঙ্গে কথা হচ্ছে, রেগুলার কথা হচ্ছে, তাদের আর্মির সঙ্গে কথা হচ্ছে, আমাদের ফরেন মিনিস্ট্রি তাদের ডেকে পাঠিয়ে আমাদের অবস্থানের কথা সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি। তা আমরা কখনো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কখনো যুদ্ধ চান না, আমরা চাই শান্তিপূর্ণভাবে এটা সমাধা হোক। আমরা চাই তারা তাদের ভিতরে তাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটা তাদের সীমানার ভিতরেই থাকুক, বাইরে যেটা আসছে এটা আমরা সবসময় প্রতিবাদ করে আসছি। এবং গতকাল একটা রোহিঙ্গা গ্রুপ মায়ানমারের সীমানার পাশে জিরো লাইনে তারা অবস্থান করছিল, মানে জিরো লাইন বলতে আমাদের সীমানা এবং তাদের সীমানার মাঝখানে যে একটা জিরো লাইন থাকে সেইখানে এই ক্যাম্পটি অবস্থিত। সেই ক্যাম্পে এসে আমরা দেখলাম গোলা বারুদের আঘাতে একজন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা এটার তীব্র ভাষায় নিন্দা করছি। আমরা যথাশীঘ্র তাদের এই অবস্থান পরিবর্তন করে এই গোলা বারুদ বন্ধ করার জন্য আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ফরেন মিনিস্ট্রি এ ব্যাপারে কাজ করছেন। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে আর তারা সংযত থাকবে ভবিষ্যতে। এই ধরনের মাননীয় মন্ত্রী তারা কথা দিয়ে কথা রাখে না, তাদেরকে কড়া ভাষায়, এটা তো আমি আপনাকে এখন আপনাদের সাথে করণীয় কি হবে? আমরা এমনকি প্রতিনিয়ত রোহিঙ্গাও আসছে। দেখুন, এই পোরাস বর্ডার দিয়ে রোহিঙ্গারা আসার যাতে না আসে সেইটার ব্যবস্থা তো আমাদের বিজিবি আমাদের কোস্টগার্ড করছে। তারপরে যে দুই একজন জীবনের ঝুঁকি নিয়ে আসছে, আমাদের তাদেরকে আবার পুশব্যাক করে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা হচ্ছে।